পাড়ার সংহতি ক্লাবের পক্ষ থেকে 200 এর বেশি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কোচবিহার কোতলে থানার আইসি। ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 10,000 টাকা ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। আমরা শুনে নেব এই প্রসঙ্গে কোচবিহার কোতলে থানার আইসি কি বলছেন। এলাকার মানুষ যাদের এই ক্রাইসিসে তাদের পাশে দাঁড়িয়েছে, এর জন্য আমি খুব গর্বিত যে আজকে আমি আসতে পেরেছি এখানে। এই ধরনের স্টেপ খুবই পজিটিভ যে আমরা এই ক্রাইসিসে আমরা দেখছি যে এরকম এই ধরনের সংগঠন এগিয়ে আসছে। আমি আশা করব ওদের থেকে আরও সংগঠন এইভাবে অন্য ক্লাব যারা আছে, যারা ইয়াং যারা জেনারেশন আছে, তারা আরও অনুপ্রাণিত হবে, সামাজিক ক্লাবকে দেখে আরও অনুপ্রাণিত হবে, যাতে এইভাবে মানুষের পাশে ক্রাইসিসের সময় দাঁড়ানো যায়। আর আমি থানার তরফ থেকে আমাকে যখনই আমাকে ডাকবে এই ধরনের কাজে, আমি ওদের পাশে সম্পূর্ণ থাকবো, এটা আমি বলছি। এবং আমি ওদের প্রণাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। আমরা শুনে নেব ক্লাব পক্ষ থেকে কি বলা হচ্ছে এই প্রসঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমরা মুখ্যমন্ত্রী যে আমাদের ফান্ড করেছেন করোনাকে কেন্দ্র করে, যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড, সেখানে ক্লাব এবং আমাদের এলাকার সমর্থিত মানুষকে আমরা অর্থ সংগ্রহ করে যে যেরকম দান দিয়েছে 10,108 টাকা কোনগার কোতোয়ালি মাইনের মানুষ আশি হাজার মাধ্যমে আমরা এটা ওই ফান্ডে জমা দিলাম। এছাড়া আমরা সংগ্রহ করেছি এর মধ্যে দিয়ে আমাদের এলাকায় যে প্রান্তিক মানুষ আছেন, দিন আনা দিন খাওয়া যে মানুষগুলো আছেন, যে মানুষগুলো কার্যত মানে দুবেলা কোনো একবেলাও কিছু কাছাচ্ছেন কোনো সুযোগ নেই, সেই মানুষগুলোর হাতে আমরা চেষ্টা করেছি। হয়তো 250-300 মানুষকে আমরা সামান্য দু একদিনের জন্য পরিবার পিছু আমরা খাদ্য সামগ্রী তুলে দিতে পারবো, সেই চেষ্টা করেছি। কিন্তু মানুষের এত প্রয়োজন সত্ত্বেও তো পারবো না। এছাড়া আমরা এখানে যে রাজ্যের সরকারের যে বা আইসিএমআর গাইডলাইন অনুযায়ী যে সমাজের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা হিসেবে যে এলাকার মানুষকে সচেতন করা, সেই কর্মসূচি লাগাতার আমাদের মাইক থেকে জমে থেকে এই লকডাউন শুরু হয়েছে তখন থেকে আমরা প্রচার করে চলেছি। আমাদের এলাকায় বাজার এক্সটেন্ড হয়েছে, নতুন বাজার এখন হাতরাপাড়া চৌপতি চলে এসেছে, ফলে এই এলাকাটা যাতে পরিচ্ছন্ন রাখা যায় মানুষের স্বার্থে সবার স্বার্থে, সেই কর্মসূচি আমাদের ক্লাবের স্বেচ্ছাসেবক সমস্ত সদস্য সবাই তারা করে চলেছেন। আমরা আগামী দিনে এটা করতে চাই। পরিশেষে বলি যে সকলকে আমার আবেদন জানাই, এই লকডাউন অনুযায়ী মেনে থাকেন, সরকারি বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আবেদন আমরা জানাচ্ছি সকলকে। কত লোককে দিলেন? দেশজুড়ে লকডাউন চলছে এবং মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন আমরা যেন সকলেই মানুষ